শুভ সকাল আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন নেটওয়ার্ক আজ পত্রিকার সঙ্গে আছি ফারজানা তানি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের অন্যতম শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি একই সাথে খবরের পেছনের খবর এবং তা নিয়ে বিশ্লেষণ শুনি সংবাদ বিশ্লেষণে আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন টিভিএন 24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ জনাব নাজমুল আশরাফ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ফারজানা তানি আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য দর্শক আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুকে ও ইউটিউবে সরাসরি সম্প্রচার হচ্ছে আলোচনায় যাওয়ার আগে দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিকের শিরোনামগুলো দেখে নেব আমার হাতে শুরুতে রয়েছে দৈনিক সমকাল সরকারি নির্দেশনার দর মানছে না বাজার পেঁয়াজ আলু ও ডিমের দামে বদলানি চিত্র রয়েছে শান্তি সমাবেশে আওয়ামী লীগ নেতারা নির্বাচনে না এলে পরিণতি হবে 2014 সালের মতো সমাবেশে বিএনপি নেতারা গণতন্ত্র লাইফ সাপোর্টে আওয়ামী লীগ ব্যস্ত সেলফিতে সমকালের পেছনের পাতায় রয়েছে চালে পোড়া গন্ধ 3000 এর বস্তা বিক্রি 300 টাকায় মোহাম্মদপুরের মার্কেটে আগুন এরপর রয়েছে দৈনিক প্রথম আলো ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারছে না স্থানীয় সরকার মন্ত্রণালয়ে রোগী বাড়ছে মৃত্যু বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যুর একটি পরিসংখ্যান দেওয়া হয়েছে প্রথম আলোর এই সংবাদে বলা হচ্ছে ঢাকার পর বরিশাল ও চট্টগ্রামে মৃত্যু বেশি শেষে রঙিন বাংলাদেশ এশিয়া কাপ প্রসঙ্গে এসছে এই শিরোনামটি গাজী আশরাফ বলেছেন অসম্ভবকে সম্ভব করল বাংলাদেশ আমরা জানি যে গতকালকে আসলে বাংলাদেশের খেলা ছিল এবং বাংলাদেশ ভারতের এই খেলায় ভারতকে 6 রানে হারিয়েছে বাংলাদেশ নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অনেক বড় একটি অর্জন রয়েছে সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না তিন পণ্য ডিম আলু ও দেশি পেঁয়াজ গোল আলুর গোলমেলে হিসাব দাম সর্বোচ্চ এরপরে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর ব্যাংকে অগ্রিম ডলার সর্বোচ্চ 114 টাকা আগাম ডলারই ভরসা আমদানিকারকদের 11 বছর পর এশিয়া কাপে ভারতকে হারালো বাংলাদেশ যুগান্তরের পেছনের পাতায় রয়েছে সাইবার নিরাপত্তা আইন নিয়ে আইনমন্ত্রী আমলযোগ্য অপরাধ ছাড়া বিনা পরোয়ানায় গ্রেফতার নয় এরপরে রয়েছে দৈনিক কালের কণ্ঠ সরকারের আওয়াজ বাজারে পৌঁছায়নি দাম বেঁধে দেওয়া পাঁচ পণ্য আগের দামে বিক্রি হচ্ছে রয়েছে ষড়যন্ত্র করে সরকারের পতন ঘটানো যাবে না এটি বলছে আওয়ামী লীগ দেশে গণতন্ত্র নীরবে মৃত্যুর দিকে যাচ্ছে বলছে বিএনপি কালের কণ্ঠের পেছনের পাতায় রয়েছে নিরাপত্তা দুর্বলতায় দোকানের মালপত্র লুটের অভিযোগ কৃষি মার্কেটে আগুন দ্রুত ধ্বংসস্তূপ সরিয়ে ব্যবসার সুযোগ চান ভুক্তভোগীরা অস্থায়ীভাবে চালু হবে কৃষি মার্কেট এটি বলেছেন কৃষিমন্ত্রী এরপরে রয়েছে আমাদের সময় নির্ধারিত দামে বাঁধা যাচ্ছে না বাজার অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে পণ্য রয়েছে জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জন 2,70,000 কোটি ডলার প্রতি বছর বিনিয়োগ প্রয়োজন উড ম্যাকেনজির প্রতিবেদন এরপরে রয়েছে দৈনিক বণিক বার্তা রিজার্ভের দ্রুত ক্ষয় নিয়ে দ্বিপক্ষীয় অংশীদাররা উদ্বেগে কি পেছনের পাতায় রয়েছে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণ প্রকল্প আরও কাটা পড়বে পাহাড় বন ক্ষতি হবে প্রাণ বৈচিত্র্য হুমকিতে সামুদ্রিক কাছিম ও লাল কাঁকড়ার আবাস সবশেষ রয়েছে দ্য ডেইলি স্টার গভর্নমেন্ট মুভ টু চেক প্রাইসেস ফলস ফ্ল্যাট রয়েছে ভিকটিম সিক ইমিডিয়েট সাপোর্ট ফ্রম গভর্নমেন্ট রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে এই নিউজটি করেছে দ্য ডেইলি স্টার এ ছিল আমার হাতে থাকা যে পত্রিকা এবং সেগুলোর শিরোনাম জনাব নাজমুল আশরাফ নিশ্চয় শুনতে পেয়েছেন কোন কোন পত্রিকা রয়েছে এবং কোন কোন শিরোনামগুলো আমরা আজকে আলোচনায় নিয়ে আসব শুরুতেই যেটি দিয়ে আসলে আমরা বেশিরভাগ সময় আলোচনা করি সেটি হচ্ছে আমাদের বাজারের যে চিত্র আমরা দেখেছি গত দুদিন আগে আমাদের বাণিজ্য মন্ত্রী উনি সরকারি কিছু দাম নির্ধারণ করে দিয়েছেন কিছু কিছু পণ্যের সেটি পেঁয়াজ আলু এবং ডিম বলা হচ্ছে সরকারি নির্দেশনার দর মানছে না বাজার পেঁয়াজ আলু ও ডিমের দামে বদলানি চিত্র বলছে সমকাল নির্ধারিত দামে বাঁধা যাচ্ছে না বাজার অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে পণ্য বলছে আমাদের সময় সরকার শেষ পর্যন্ত এসে আমরা যেটি দেখলাম যে অনেক দিন এগুলো নিয়ে অনেক বিতর্ক ছিল অনেক আলোচনা ছিল কিন্তু শেষ পর্যন্ত এসে সরকারের পক্ষ থেকে একটি পদক্ষেপ নেওয়া হলো কিছু পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হলো সরকারের পক্ষ থেকে কিন্তু কোনোভাবেই এই দাম কোনো ব্যবসায়ী মানছেন না এবং কোনো বাজারেই আমরা সেই দামে কোনো পণ্য বিক্রি হতে দেখছি না ব্যবসায়ীরা কেন আসলে নিয়ন্ত্রণের বাইরে বা তাদেরকে কোনোভাবেই কেন আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এর উত্তর সরকারের নিশ্চয়ই ভালো জানা আছে আমরা নানানভাবে সরকারের ভূমিকাকে পর্যালোচনা করি ব্যবসায়ীদের ভূমিকা সেটি আমদানি কারক পাইকারি ব্যবসায়ী খুচরা ব্যবসায়ী সব ক্ষেত্রে কিন্তু সবশেষ ফলাফল কি
জনগণের ভোগান্তি কমছে না, জিনিসপত্রের দাম কমছে না, মানুষের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে, দুর্ভোগ বাড়ছে, কষ্ট বাড়ছে। আপনি বলছেন যে শেষ মুহূর্তে সেই সরকার কিছু পদক্ষেপ নিয়েছে, দাম বেঁধে দিয়েছে, আবার আপনি খবর থেকে পড়লেন যে সেই দামে আবার কেনা যাচ্ছে না, তার মানে সরকারের যে সবশেষ উদ্যোগ বা পদক্ষেপ তাতে কোনো ফল আসছে না। তাহলে সরকারের কি করণীয় এখন? জিনিসপত্রের দাম বাড়ার ক্ষেত্রে আন্তর্জাতিক যেসব কারণ, এগুলো সরকার খুব বড় করে দেখানোর চেষ্টা করে, এবং নিশ্চয়ই আন্তর্জাতিক কারণ আছে। সারা বিশ্বে দ্রব্যমূল্য নিয়ে অনেক কথা হচ্ছে এবং মানুষের দুর্ভোগ বাড়ছে, সবই ঠিক আছে, সেটি যুদ্ধ, তার আগে মহামারী, আন্তর্জাতিক নানান রকমের রাজনীতি, সমীকরণ, বড় বড় শক্তির নানান রকমের লড়াই, এগুলোর কারণ আমরা নিশ্চয়ই জানি, কিন্তু এগুলো তো একমাত্র কারণ না, এবং সেগুলোর কারণেই যে বাংলাদেশের জিনিসপত্রের দাম বাড়ে তা কিন্তু না। বাংলাদেশের দাম বাড়ার কিন্তু মূল কারণ বাংলাদেশের স্থানীয় কারণ, এবং যখন বৈশ্বিক কারণ ছিল না তখনও বাংলাদেশের জিনিসের দাম বেড়েছে। হঠাৎ করে কোনো একটি পণ্যের দাম বেড়ে যাওয়া বা ধাপে ধাপে বাড়তে থাকা, অথবা যেভাবে বাড়ে কখনো সেটা কমে না, এবং যেসব পণ্যের সাথে আন্তর্জাতিক সম্পর্ক ছিল না সেগুলোর দাম আমরা বাড়তে দেখেছি, এটাই বলছি যে আন্তর্জাতিক কারণ ছাড়াও অনেক জিনিসের দাম বাড়ে। ফলে আন্তর্জাতিক কারণকে সরকার তার আত্মরক্ষার তথ্য হিসেবে খুব একটা ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু সেটা আসলে থেকে টেকে না। তাহলে সরকার করছেটা কি? একটা দেশের মানুষের যদি মৌলিক চাহিদার কথা আপনি চিন্তা করেন, সেটি কি? তার খাদ্য, মানে প্রতিদিনের খাবার। তাহলে প্রতিদিনের খাবার তো একজন নিঃস্ব ভিক্ষুক থেকে শুরু করে সবারই প্রয়োজন হয়। এখন বাংলাদেশে 16-17 কোটি মানুষের দেশে বেশিরভাগ মানুষ যেখানে আক্রান্ত এই দ্রব্যমূল্যের কারণে, সেই জায়গাটিতে সরকার তার সর্বোচ্চ দায়িত্ব পালন করছে কিনা, বা সরকারের যা কিছু করণীয় সেগুলো করছে কিনা। এখন ধরেন সরকার বলবে যে মুক্ত বাজার অর্থনীতি, প্রতিযোগিতামূলক বাজার, বাজারের উপর সরকারের নিয়ন্ত্রণ নাই, পণ্যের সরবরাহ, তার চাহিদা, গ্রাহকদের কি বলে আচরণ, ব্যবসায়ীদের ভূমিকা, এই সব কিছুর উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই, তাই যেভাবে খুশি সেভাবে জিনিসের দাম বাড়ছে, এটা ঠিক না। সরকার কোনো বেআইনি পদক্ষেপ নেবে নিশ্চয়ই সেটা আমরা চাই না, কিন্তু সরকারের হাতে যেসব আইনি কর্তৃত্ব আছে সেগুলো তো নিতে পারে, এবং সেটি কিন্তু একেবারে আমদানিকারক উৎপাদনকারী থেকে শুরু করে পাইকারি বাজার যারা নিয়ন্ত্রণ করেন, খুচরা বাজার যারা নিয়ন্ত্রণ করেন, সবার ক্ষেত্রে সরকারের করণীয় আছে। সরকার যেগুলো করে এগুলো একরকমের মানে প্রোটেক্ট দেওয়ার চেষ্টা। আপনি অভিযান চালালেন, কিছু মানুষকে ধরে জরিমানা করলেন, দাম বেঁধে দিলেন, কাউকে ডেকে এনে ভোক্তা অধিদপ্তর দপ্তরে আপনি শাসালেন, এগুলো হচ্ছে দেখানো। এগুলোর কোনো প্রভাব নাই বা উপকারিতা নাই আমি সেটি বলছি না, কিন্তু এসব কাজের ক্ষেত্রে সরকারের উদ্দেশ্য থাকে দেখানো, এবং দেখানোটা হয়ে গেলে মানুষের একটু বাহবা পেলে আবার তারা চুপ হয়ে যায়। তাহলে বছর জুড়ে সরকারের ভূমিকা কি? জিনিসপত্রের দামের উপরে কি সরকারের স্থায়ী কোনো নিয়ন্ত্রণ নাই? নিশ্চয়ই আছে। এখন অন্য অনেক দেশে দেখবেন কোনো একটি পণ্যের দাম যখন হঠাৎ করে বেড়ে যায়, অস্বাভাবিক হয়ে যায়, তখন সরকার কি করে? সরকার কি বাজারে গিয়ে পুলিশ দিয়ে লোকজনকে পেটায়? তা করে না। সরকারের হাতে যে কর্তৃত্বগুলো আছে এগুলো অভিজ্ঞরা অর্থনীতিবিদরা বাজার বিশেষজ্ঞরা বলে থাকেন যে সরকার কি কি করতে পারে। সরকার কি কোনো একটি আমদানি কমিয়ে দিতে পারে, আমদানি বেশি করে দিতে পারে, কোনো কিছুর উপরে শুল্ক প্রত্যাহার করতে পারে, কোনো কিছুর বাজার সরকার বিকল্প সরকারি বাজার তৈরি করতে পারে, যেমন টিসিবির মাধ্যমে করা হয়ে থাকে। এগুলো হচ্ছে সরকারের হাতের নিয়ন্ত্রণের অনেক চাবিকাঠি, সেগুলো সরকার করতে পারে, কাজে লাগাতে পারে, সংকটের ক্ষেত্রে তো বটে। আর দ্বিতীয়ত হচ্ছে যেসব কারসাজি আমাদের এখানে হয় বিভিন্ন পর্যায়ে, সেই কারসাজিগুলোর ব্যাপারে সরকার মাঝে মধ্যে কিছু ব্যবস্থা নেয়, সেটা আসলে ওই যে বললাম না যে লোক দেখানোর মতো, কিন্তু এই ধরনের কারসাজি যাতে স্থায়ী ভাবে বন্ধ করা যায়। যেমন অনেক আগে আমাদের বর্তমান পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব শামসুল আলম, তিনি একটি কথা বলছিলেন যে বাংলাদেশের যে বাজার ব্যবস্থা বহু বছর ধরে গড়ে উঠেছে এবং এটা আস্তে আস্তে আরো বিকশিত হয়েছে, এবং সেই বাজার ব্যবস্থার মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো আগে দূর করতে হবে। আপনি যদি পুরো বাজার ব্যবস্থার সংস্কার না করেন, তার ত্রুটি বিচ্যুতি দূর না করেন, সেখানে কারসাজি করার যেসব উপায় আছে সেগুলো আপনি বন্ধ না করেন, তাহলে কদিন পর পরই এই ধরনের সংকট তৈরি হবে এবং দ্রব্যমূল্য নিয়ে মানুষ দুর্ভোগে পড়বে, সরকার নানা রকমের ব্যাখ্যা বিশ্লেষণ দেবে। ফলে এর একটা স্থায়ী ব্যবস্থা একটা হচ্ছে সরকারের হাতে থাকা কর্তৃত্বগুলো নিয়মিত প্রয়োগ করা, এবং কখন কোন পরিস্থিতিতে কি করতে হবে সেটা নিশ্চয় বিশেষজ্ঞরা ভালো জানেন, সেই অনুযায়ী তারা কাজ করবেন। এবং বাজারের উপরে সরকারের নিয়ন্ত্রণের ক্ষেত্রে যদি কোনো আইনি ঘাটতি থাকে, ওই জন্য আপনি নতুন আইন করবেন। আর হচ্ছে পুরো বাজার ব্যবস্থাকে আপনি ঢেলে সাজাবেন, এবং কারসাজি করার যে উপায়গুলো আছে, সুযোগগুলো আছে, ফাঁক ফুকুরগুলো আছে, সেগুলো আপনি বন্ধ করবেন। সবশেষ কথা যেটি, এই কাজগুলো যারা করে
খুব বেশি শক্তিশালী লোক না হলে কাজ করতে পারবে না। আমরা বিভিন্ন সময় দেখেছি বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসায়ী গ্রুপগুলো যাদের হাতে কর্তৃত্ব বেশি, তারা মিলে একজোট হয়ে কোনো একটা জিনিসের দাম বাড়িয়ে দেয়, অল্প দিনের মধ্যে অনেক টাকা তারা বাজার থেকে মানে লুট করে নেয় এক রকমের। সেটি আপনি চিনি বলেন, পেঁয়াজ বলেন, আরো তেল বলেন, এরকম নানা রকমের ঘটনা বিভিন্ন সময় ঘটেছে। ফলে ওই মানুষগুলোকে কে সরকার চেনে না জানে না, সেই কারসাজি সম্পর্কে তারা বুঝতে পারে না, সরকারের যেসব গোয়েন্দা সংস্থা তথ্য সংস্থা আছে তারা এগুলো খুঁজে বের করতে পারে না, অসম্ভব, পারে নিশ্চয়ই, কিন্তু সেই মানুষগুলো খুব শক্তিশালী, প্রভাবশালী, সেই মানুষগুলো সরকারের কাছের লোক, সেই মানুষগুলোর উপরে সরকারের নির্ভরতা আছে, সেই মানুষগুলোকে সরকার কোনো না কোনো ভাবে আপনার কি বলে আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে, সেই কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। সব মিলিয়ে যদি বলি, এখানে সরকারের সদিচ্ছার ব্যাপার, রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, জনস্বার্থকে বিবেচনা নেওয়ার ব্যাপার, আগামীতে নির্বাচন কয়েক মাস পরে আমরা আশা করছি এটি ভালো নির্বাচন হবে, 14-18 মতো হবে না, সেই নির্বাচনে জনগণের সমর্থন মতামতের ভিত্তিতেই নির্বাচন হবে, সরকার গঠিত হবে, দলগুলো ভাগ্য নির্ধারিত হবে। যদি তাই হয় সেখানে সবচেয়ে বড় নিয়ামক বিষয় হিসাবে দাঁড়াবে হচ্ছে দ্রব্যমূল্য। একটা দেশের মানুষ কতটা ভালো বা মন্দ আছে, মানুষ সরকারের উপর কতটা খুশি বা বেজার, তার দুটি বড় উপকরণের একটি হচ্ছে দ্রব্যমূল্য, নিত্য পণ্যের দাম। এটি যদি নিয়ন্ত্রণের মধ্যে থাকে, সরকার যদি এই জায়গাটা সফল হয়, তাহলে মানুষ এমনিতেই সরকারের উপর খুশি থাকবে। দ্বিতীয়ত হচ্ছে জীবনের নিরাপত্তা, আমি আমার জীবনের নিরাপত্তা পাবো, আমি নির্ভয়ে আমার কাজ করব, ঘরে থাকবো, চলাফেরা করব, এবং কোনো কারণে যদি আমার নিরাপত্তা বিঘ্নিত হয় তার জন্য আমি আইনের আশ্রয় পাবো, বিচারের আশ্রয় পাবো। এই দুটি বিষয় সরকার নিশ্চিত করতে পারলে যে কোনো সরকারই বেশিরভাগ মানুষের কাছে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য হবে। সরকার এই দুটি জায়গায় কিন্তু অনেক বড় প্রশ্নের মুখে আছে। সঠিক নির্বাচন হলে পরে এই দুটি বিবেচনায় বেশিরভাগ মানুষ ভোট দেবে, যারা দল করেন, যারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা দলীয় ভিত্তিতে সমর্থন দেন, ভোট দেন, তাদের কথা বাদ দিলাম, সাধারণ মানুষ, এই সব দলের বাইরের মানুষ যারা বেশি ভুক্তভোগী, তারা কিন্তু এই জীবনের নিরাপত্তা এবং দ্রব্যমূল্য এই দুটির বিবেচনায় মানুষকে ভোট দেবে, প্রার্থীদের ভোট দেবে, দলকে ভোট দেবে। আমি শেষ করি একটা কথা, সামাজিক মাধ্যমে অনেক রকমের তথ্য ছড়ায়, অনেক অপতথ্য আছে, বিকৃত তথ্য আছে, উদ্দেশ্যমূলক তথ্য আছে, কিন্তু আমি খুব নিরীহ কিছু তথ্য বলি, সামাজিক মাধ্যমে মানুষের মতামত এবং বিভিন্ন রকমের আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক রকমের সাধারণ মানুষের মতামত আমি অনুসরণ করার চেষ্টা করি। সেখানে কিন্তু মানুষ কে পদ্মা সেতু বানালো, কে মেট্রো রেল করলো, কে আপনার স্যাটেলাইট পাঠালো, কে আন্তর্জাতিক বিশ্বে সুনাম অর্জন করলো, এগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নাই, এগুলো তারা বোঝেও না, এগুলো নিয়ে তাদের চিন্তা ভাবনা করার দরকার নাই। তাদের জীবনের যে বাস্তবতা সেটি হচ্ছে আমি ভাই ভালোভাবে খেয়ে পরে বাঁচবো, নিশ্চিন্তে বাঁচবো, জিনিসপত্রের দাম আমার নাগালের মধ্যে থাকবে এবং আমার জীবন নিরাপত্তা থাকবে, এই দুটি বিষয়কে তারা গুরুত্ব দেয়, অতি সাধারণ মানুষ। এটি যদি আমাদের রাজনীতিবিদরা, আমাদের রাজনৈতিক দলগুলো এবং বর্তমান যে সরকার আছেন তারা না বোঝেন, তাহলে নির্বাচনে তাদেরকে তার খেসারত দিতে হবে। জি, আরেকটি বিষয় হচ্ছে আমরা এই বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার পেছনে আসলে একজন মানুষের ব্যাপারে অনেক বেশি সমালোচনা শুনেছি, অনেক বেশি আলোচনা শুনেছি এবং ওনাকে নিয়ে অনেক বেশি কথা হয়েছে, তিনি হচ্ছেন বাণিজ্যমন্ত্রী। উনি বিভিন্ন সময় বাজার নিয়ন্ত্রণ নিয়ে বা সিন্ডিকেট নিয়ে অনেক রকম মন্তব্য করেছেন, এমনকি সংসদে দাঁড়িয়েও কিন্তু উনি একটি মন্তব্য করেছেন যেটি নিয়ে লেখালেখি হয়েছিল পত্রপত্রিকায়। সর্বশেষ গত পরশু দিন উনি যে কথাটি বলেছেন আমি হুবহু আপনাকে বলতে পারছি না, কিন্তু কথাটি হচ্ছে অনেকটা এরকম যে উনি একজন ব্যবসায়ী, ব্যবসায়ী ব্যবসা করাটা অপরাধ কিনা বা ব্যবসায়ী হয়ে উনি মন্ত্রী হয়েছেন এটা তার জন্য তিনি অপরাধী কিনা, বা উনি যদি ব্যবসা না করে মন্ত্রী হতেন তাহলে ওনার তো চাঁদাবাজি করে সংসার চালাতে হতো, এরকম একটি কথা উনি বলেছেন। আর গতকালকে উনি যেটি বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে নির্দেশ দিয়েছেন বাজার মনিটরিং করার বা বাজার মনিটরিং করার কথা বলেছেন। এই যে উনি আসলে প্রত্যেকটা সময় এক একটা বক্তব্য দিচ্ছেন বা উনি বিভিন্ন মন্তব্য করছেন বা অসহায়ত্ব প্রকাশ করছেন বা নিজের পেশা বা নিজের জায়গাটা নিয়ে উনি মন্তব্য করছেন, এটিকে আপনারা কিভাবে দেখছেন? দেখেন, বাণিজ্য মন্ত্রণালয়কে সবার আগে দায়ী করা হয় দ্রব্যমূল্যের ক্ষেত্রে, সেটি আমদানি রপ্তানি সরবরাহ বাজারজাতকরণ কেনা পেঁচা পাইকারি খুচরা সবকিছু, দাম টাম অস্বাভাবিক হয়ে যাওয়া, কারসাজি, সিন্ডিকেট, মজুদারি, এই সবকিছুর জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে প্রথমে দায়ী করা হয়। কিন্তু এই পুরো বাজার ব্যবস্থার সাথে এই পণ্য উৎপাদন আমদানি সরবরাহ বিতরণ বিক্রি এই সবকিছুর সাথে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় একাই জড়িত না, আরো অনেক মন্ত্রণালয় জড়িত, বা যেসব বিষয়ের ব্যাপারে আমরা কথা বলছি যেগুলো সরকারের উচিত ব্যবস্থা নেওয়া সেখানে আরো অনেক সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় হচ্ছে মূল মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় হচ্ছে প্রথমত দায়ী করার মন্ত্রণালয়, তারপর আপনি অন্য অনেক মন্ত্রণালয়কে সাথে আনতে পারেন, আপনি কৃষি আনতে পারেন,
আপনি কি বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনতে পারেন ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে, শিল্প মন্ত্রণালয়, আর শিল্প অর্থ পরিকল্পনা বহু মন্ত্রণালয়কে আনতে পারেন, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় যেহেতু প্রথমত যুক্ত এবং স্থায়ী ভাবে যুক্ত, সেই জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে প্রথম দায়ী করা হয়। আমরা অতীতে অনেক বাণিজ্য মন্ত্রীর বক্তব্য শুনেছি যে বাণিজ্য মন্ত্রণালয়ের কি করার আছে, বাণিজ্য মন্ত্রণালয়ের কর্তৃত্ব বা ক্ষমতা কতখানি, বাণিজ্য মন্ত্রণালয় কি এই পুরো বাজার ব্যবস্থার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে কিনা, আমাদের যে অর্থনৈতিক নীতি বা বিশ্বজুড়ে এখন যে খোলা বাজার অর্থনীতি মুক্ত বাজার অর্থনীতি বলা হয় সেই জায়গায় কতটুকু কি করণীয় আছে, এটা একটা তাত্ত্বিক বিতর্ক, সেখানে যাচ্ছি না। কিন্তু যেটুকু করণীয় আছে, যেটুকু করা উচিত, যেটুকু করলে পরে এই বাজার পরিস্থিতিটা আরেকটু ভালো হয় বা আরেকটু ভালো থাকতো, সেখানে বাণিজ্য মন্ত্রণালয়ের ভূমিকা অনেক বেশি। যখনই কোনো জিনিসপত্রের দাম অস্বাভাবিক হয় এটি নিয়ে অনেক কথাবার্তা হয়, গণমাধ্যমে আলোচনা হয়, সমালোচনা হয়, মানুষ ক্ষোভ প্রকাশ করে এবং কেউ কেউ রাস্তাঘাটেও নামে বিক্ষোভ করে, যদিও রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে নাম খাওয়াতে কিছু করে, অনেক ধরনের পেশাগত সামাজিক সংগঠন বা ছোটখাটো রাজনৈতিক দল যারা জনস্বার্থকে বেশি বড় করে দেখে তারা মাঠে নামে, তখন আমরা শুনি বাণিজ্য মন্ত্রীর বক্তব্য। এখন বাণিজ্য মন্ত্রণালয়ের অসহায়তার কর্তৃত্বের অভাব, তার করণীয় কি কি করতে পারছে কি পারছে না, আর বাণিজ্য মন্ত্রী একাই তো সবকিছু করতে পারেন না, তিনি চাইলেই সেটা সম্ভব না, তিনি যা করতে চান সবই তিনি করতে পারবেন যদি গোটা সরকার তার সাথে না থাকে, যদি ব্যবসায়ী মহল তাকে সহযোগিতা না করে। সেই জায়গায় বাণিজ্য মন্ত্রীদের অতীতেও বিভিন্ন বক্তব্য নিয়ে অনেক হাসাহাসি হয়েছে, নিশ্চয়ই বাণিজ্য মন্ত্রীর কথা আপনার মনে আছে, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার পর তিনি বলেছিলেন যে কম খাওয়ার জন্য, তার নাম হচ্ছে ফারুক খান, তখন তাকে সবাই বলতো কম খান। তো এই বাণিজ্য মন্ত্রীরা যখন বেফাস মন্তব্য করেন বা জননিরাপত্তা সম্পর্কিত আইন শৃঙ্খলার জনিত বিষয়ে যখন কোনো বড় ঘটনা ঘটে বিতর্ক হয় তখন স্বরাষ্ট্রমন্ত্রীদের বক্তব্য নিয়ে অনেক আলোচনা হয়। তবে একটা জিনিস আপনি খেয়াল করেছেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু কখনোই এরকম কোনো মন্তব্য করেন নাই যেটি নিয়ে মানুষ হাসাহাসি করতে পারে বা রঙ্গব্যঙ্গ করতে পারে অথবা ঠাট্টা বিদ্রুপ করতে পারে, তিনি খুব মেপে ঝেঁকে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কথা বলেন। যাই হোক, তো এখন বাণিজ্য মন্ত্রী তিনি ব্যবসায়ী ছিলেন, মন্ত্রী হয়েছে, নিশ্চয়ই সেটা অপরাধ না, কিন্তু তিনি বাণিজ্য মন্ত্রী হিসেবে কি দায়িত্ব পালন করছেন, বাণিজ্য মন্ত্রী হিসেবে ভোক্তাদের স্বার্থ কতটা রক্ষা করতে পারছেন, বাজারের উপরে কতটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে জনগণের স্বার্থ রক্ষা করতে পারছেন, সেটি হচ্ছে দেখার বিষয়। কিছুদিন আগে বাণিজ্য মন্ত্রী বলেছিলেন যে সিন্ডিকেট এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে উল্টো ফল হবে, তারা খুবই শক্তিশালী। এটার ব্যাপারে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করার পর প্রধানমন্ত্রী বলছে উনি এটা শোনেন নাই, তিনি বাণিজ্য মন্ত্রীকে ধরবেন। এর কিছুদিন পরে দেখলাম বাণিজ্য মন্ত্রী বলছেন যে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, হয়তো চাপে টাপে তাপে করে এটাও বলেছেন। এখন যে বক্তব্যটি নিয়ে আপনি মন্তব্য শুনতে চেয়েছেন যে তিনি ব্যবসায়ী ছিলেন এবং ব্যবসা করে তিনি জীবন চালাতেন, এখন তিনি মন্ত্রী হয়েছেন, নিশ্চয়ই মন্ত্রী হিসেবে তিনি সরকারের বেতন ভাতা পান, কিন্তু ব্যবসায়ী হিসেবে তার যে অবস্থান, এখন মন্ত্রী হিসেবে তার যে অবস্থান, তারপরে তিনি এমপিও, মাঝখানে মন্ত্রী হওয়ার আগেও তিনি অনেক বছর এমপি ছিলেন, ফলে তার কিন্তু একাধিক সত্তা, তিনি একজন ব্যবসায়ী, তিনি একজন জনপ্রতিনিধি, তিনি একজন এমপি এবং তিনি একজন মন্ত্রী, ফলে তিনি যদি তার এই একাধিক সত্তার বিষয়গুলোকে গুলিয়ে ফেলেন, তিনি মন্ত্রী হিসেবে জনগণের স্বার্থ দেখবেন, যারা তাকে বা তার সরকারকে নির্বাচিত করেছে, দায়িত্ব দিয়েছে, তাদের স্বার্থ দেখবেন। তিনি আগে ব্যবসায়ী ছিলেন বলে ব্যবসায়ীদের স্বার্থ যেমন দেখবেন না, ঠিক একইভাবে তিনি ব্যবসায়ী ছিলেন এটা তার অপরাধ না, কিন্তু ব্যবসায়ীদের পক্ষে যখন তিনি কাজ করেন, ব্যবসায়ীদের বিপক্ষে যখন তিনি কাজ করেন না যেখানে দরকার হয়, তিনি যখন ব্যবসায়ীদের স্বার্থকে বড় করে দেখেন, ব্যবসায়ীদের নানান অপকর্মের বিষয়গুলোকে তিনি যখন এড়িয়ে যান বা নীরব থাকেন, তখনই প্রশ্ন উঠে তিনি কি মন্ত্রী না ব্যবসায়ী না জনপ্রতিনিধি, সেই প্রশ্নগুলো আসে। ফলে আমি বলবো যে এই বাণিজ্য মন্ত্রীর, বর্তমান বাণিজ্য মন্ত্রীর ভূমিকা এই দ্রব্যমূল্যের ক্ষেত্রে নিশ্চয়ই সন্তোষজনক নয়, নিশ্চয়ই এমন কোন সাফল্য বা বড় ধরনের কোনো পদক্ষেপ তিনি দেখাতে পারেন নাই, বা যেসব কারসাজির কথা বড় বড় ব্যবসায়ী মহল, ব্যবসায়ী গ্রুপের, ব্যবসায়ী প্রতিষ্ঠানের, ব্যবসায়ীদের, ব্যবসায়ী সমিতি বা সংগঠনের কারসাজির কথা আমরা শুনি, এটা তো ভিত্তিহীন না, এটা তো একেবারেই মানে অসত্য না। তার নানান লক্ষণ কিন্তু আমরা বিভিন্ন সময় গণমাধ্যমে দেখি, আলোচনা করলে সেগুলো বেরিয়ে আসে। সেই জায়গায় তিনি কি ব্যবস্থা নিতে পারলেন, যদি ব্যবস্থা না নিয়ে থাকেন, নেন না এখন পর্যন্ত, সেই জন্য বলবো যে তিনি ব্যবসায়ীদের স্বার্থটা দেখছেন। ফলে তিনি ব্যবসায়ী হওয়ার যদি কোনো অপরাধ থাকে, এটাই অপরাধ যে আপনি ব্যবসায়ী ছিলেন বলে এখন আপনি ব্যবসায়ীদের স্বার্থটা বড় করে দেখছেন বা ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পাচ্ছেন। তবে এটা বাণিজ্য মন্ত্রী একার বিষয় না, এটা গোটা সরকারের বিষয়। তিনি চাইলেই ব্যবস্থা নিতে পারবেন না যদি সরকার না চায়, আর সরকার চাইলে তিনি না নিয়েও পারবেন না।
না থাকলে আসলে এই সমস্যার সমাধান আদৌ সম্ভব না। যেহেতু সামনে নির্বাচন, আমরা আশা করব যে সরকার নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে আরো বেশি জরুরি পদক্ষেপ নেবে এবং গুরুত্বপূর্ণ কোনো একটা অবস্থান আমরা তাদের দেখব নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে। যারা রাজ মাসব, একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে আবারও ফিরছি আপনার কাছে বাদ বাকি আলোচনা নিয়ে। দর্শক, সময় হলো বিরতির, আরো আলোচনা নিয়ে ফিরছি, একটু পরের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিটোলা টাচ পত্রিকা অনুষ্ঠানে। সংবাদ বিশ্লেষণে আমাদের সাথে যুক্ত আছেন টিভি24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ। জনাব নাজমুল আশরাফ, যে বিষয়টি নিয়ে আপনার আলোচনা এখন শুনতে চাই, আমরা জানি যে বেশ কিছুদিন আগে আসলে ডিজিটাল নিরাপত্তা আইনটাকে পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন নামে নতুন করে আবার এটিকে উত্থাপন করে এটিকে নতুন করে আবার সংসদে পাশ হয়েছে এখন আমরা যেটি জানি, এবং এটি অনেকেরই বিতর্কের মুখে বলা হচ্ছে যে পাশ হয়েছে। এখানে অনেক বিষয় আছে, ধারা উপধারা রয়েছে, যেগুলো আসলে খুব একটা পরিবর্তন না করেই, নামমাত্র কিছু বিষয় পরিবর্তন করেই আসলে এটি আইনটিকে নতুনভাবে উত্থাপন করা হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে সবচেয়ে আশঙ্কার যে জায়গাটি বলা হচ্ছে, বিনা পরোয়ানায় তল্লাশি এবং গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশের হাতে, এবং এই কারণে আসলে মানবাধিকার লঙ্ঘনের একটি সুযোগ রয়েছে বলে অনেকে মনে করছেন। কিন্তু আইনমন্ত্রী আনিসুল হক যেটি বলেছেন সাইবার নিরাপত্তা আইন নিয়ে, আমলযোগ্য অপরাধ ছাড়া বিনা পরোয়ানায় গ্রেফতার নয়, উনি বলেছেন যে পুলিশের হাতে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে এবং এর পেছনে একটি শর্ত আছে, শর্তটি হচ্ছে অপরাধ আমলযোগ্য হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, অপরাধ আমলযোগ্য কিংবা আমলযোগ্য নয়, এটি একজন সাধারণ মানুষ বা যিনি যাকে আসলে বলা হচ্ছে যে তুমি অপরাধ করেছ তিনি কিভাবে বুঝবেন, বা একজন পুলিশ সদস্য যিনি আসলে অ্যারেস্ট করবেন অথবা তাকে গিয়ে ধরতে চাইবেন তল্লাশি করবেন তিনি কিভাবে বুঝবেন এটি আমলযোগ্য অপরাধ কিনা, সেরকম কোন দিক নির্দেশনা দেওয়া হয়েছে কিনা? দেখেন, সামনে নির্বাচন, নির্বাচন কেমন হবে আমরা জানি না, ভালোটা হবে আশা করছি। সেই নির্বাচনের আগে যে পরিস্থিতি তৈরি হচ্ছে বা সামনে হতে পারে, সেই পরিস্থিতি মোকাবেলা করা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু এতদিন সরকার অনেক আইন অনেকভাবে ব্যবহার অপব্যবহার করেছে, এর আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে দেশে বিদেশে অনেক আলোচনা হয়েছে এবং সেই আইনে কত মানুষ যে নিগৃহীত হয়েছে, অন্যায়ের শিকার হয়েছে তার কোনো হিসাব নাই, এবং সেই আইন নিয়ে এত রকমের আলোচনা পর্যালোচনা হয়েছে এবং আইনমন্ত্রী সহ সরকারের পক্ষ থেকে নানা রকমের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, অবশেষে সেটি পরিবর্তন করে এখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট করলেন। এখন পুরনো বোতলের নতুন মত যে কথা বলা হয়, আপনি দুটো আইনের মধ্যে যদি তুলনামূলক আলোচনা করেন খুব বেশি পার্থক্য আপনি খুঁজে পাবেন না। তার মানে হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেভাবে অপব্যবহার করা হয়েছিল এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল, সরকারের বিরোধিতা বা সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়া, মন্তব্য করা গণমাধ্যম, সামাজিক মাধ্যম বিভিন্নভাবে সেগুলোর ব্যাপারে ব্যবহার করা হয়েছিল। এখন ডিজিটাল দুনিয়ায় এখন মানুষের অ্যাক্টিভিটি, মানুষের উপস্থিতি, মানুষের বক্তব্য মন্তব্য যা কিছু বলেন বেশিরভাগই কিন্তু আপনার ডিজিটাল প্ল্যাটফর্ম নির্ভর, এমনকি টেলিভিশন, পত্রপত্রিকা সহ অন্যান্য যেসব সনাতনী গণমাধ্যম আছে সেগুলো কিন্তু ডিজিটাল মিডিয়াতেই, ডিজিটাল প্ল্যাটফর্মেই এসে উপস্থিত হচ্ছে। এবং একটা টেলিভিশন সরাসরি টিভি সেটের সামনে যত মানুষ না দেখে, সেই আপনার অনুষ্ঠান দেখবেন যে ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক বেশি মানুষ দেখছে, দীর্ঘদিন ধরে দেখছে, ফলে ডিজিটাল প্ল্যাটফর্মটা অনেক বড় একটা বাস্তবতা তৈরি হয়েছে। সেখানে আপনি কি করছেন, কি বলছেন, আপনার কি আচরণ, সেটার উপর ভিত্তি করে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন সাইবার অপরাধ সারা বিশ্বে অনেক বড় একটা চ্যালেঞ্জ এবং সাইবার অপরাধ দমনের জন্য বিভিন্ন দেশ বিভিন্ন রকমের আইন কানুন করে থাকে, ব্যবস্থা নিয়ে থাকে, কারণ অপরাধ যতটা না এখন রিয়েল ওয়ার্ল্ডে হয় তার চেয়ে অনেক বেশি সাইবার ওয়ার্ল্ডে হয়, ভার্চুয়াল ওয়ার্ল্ডে হয়, ফলে ওই জায়গার অপরাধ আপনাকে দমন করতে হলে অবশ্যই আইন কানুন দরকার। সেই আইন আপনি নিশ্চয়ই করবেন, আইন করার প্রয়োজন আছে, তা না হলে সাইবার অপরাধের শিকার হয়ে মানুষ আরো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আপনি যে আইন করছেন তার এবং যেটি আমরা দেখেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী, উনি এক বছর ধরে জেলে আছেন কিন্তু ওনার অপরাধ এখন পর্যন্ত কিন্তু প্রমাণিত হয়নি। সেটাই, ধরেন আমরা সবসময় আইনের সমালোচনা করি, আইনের দোষ দেই, হ্যাঁ আইনের মধ্যে যদি এমন বিধান থাকে যেটা অপব্যবহারের সুযোগ থাকে নিশ্চয়ই সেটা আইনের দোষ, বা আইন যদি সংবিধানের যে মূল চেতনা, সংবিধান তো সবচেয়ে বড় আইন দেশের, সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, মানুষের মৌলিক অধিকার, নাগরিক অধিকারের সাথে সাংঘর্ষিক হয়, সেই ধরনের আইনকে আমরা খারাপ আইন বলি, কালো আইন বলি, সেই আইনের প্রয়োগ বিভিন্ন সময় আমরা দেখেছি বাংলাদেশে। কিন্তু
আপনি খুব ভালো আইন করলেন যেটা মানুষের অধিকারের পরিপন্থী না বা সংবিধানের সাথে সাংঘর্ষিক না, সেই আইনেরও তো অপব্যবহার হয়। অনেক ভালো আইনে খারাপ ব্যবহার আমরা দেখেছি না? এখন এটা নির্ভর করে আইন যারা ব্যবহার করবে তাদের উপরে, আইন প্রয়োগকারীদের উপরে, প্রাথমিকভাবে বললে সেটা পুলিশের উপরে, দ্বিতীয়ত বললে পরে রাজনৈতিক দল রাজনৈতিক শক্তিদের উপরে, বিশেষ করে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকেন বিভিন্ন কর্তৃত্বে থাকেন দায়িত্বে থাকেন তাদের উপরে। এখন আমাদের দেশের ঘটনা কি শুধু এই সরকারের আমলে না বিভিন্ন সরকারের আমলে, যে যখন যারা ক্ষমতায় থাকেন তারা আইনগুলোকে ভালো আইন হোক আর খারাপ আইনগুলো খারাপ আইন হোক সেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করে। এখন এই সরকার তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে যত অন্যায় করেছে গত 15 বছরে তার অনেকগুলোই কিন্তু আপনি দেখবেন যে এরকম আইনের অপব্যবহারের ফলে হয়েছে, খারাপ আইনের মাধ্যমে হয়েছে, ভালো আইনের মাধ্যমে হয়েছে। অনেক মামলা মোকদ্দমা চলমান এবং এক একটা মামলার যে মানে বাস্তবতা আমরা বাংলাদেশে দেখি, মামলা হলে পরে বা মামলা হওয়ার আগেই যত দ্রুত গতিতে পুলিশ বা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নেয়, মামলা হওয়ার পরে তদন্ত তার বিচার প্রক্রিয়া বিচার শেষ করে সত্য মিথ্যা যাচাই করে শাস্তি দেওয়া না দেওয়া এই জায়গাটিতে গিয়ে কিন্তু আমাদের বছরের পর বছর যুগের পর যুগে থাকে। আবার এই সাইবার নিরাপত্তা অ্যাক্টে আমি একটু আপনাকে যুক্ত করতে চাই, সাইবার নিরাপত্তা অ্যাক্টে আমরা যেটি দেখেছি আরো একটি জিনিস সংযোজন হয়েছে, সেটি হচ্ছে কেউ যদি কোনো মামলা করেন কারো বিরুদ্ধে, সেই মামলা যদি পরে মিথ্যা প্রমাণিত হয় তাহলে যে যিনি মামলাটি করেছেন উনি আসলে শাস্তি পাবেন। এই যে মামলার যে দীর্ঘ প্রক্রিয়া, দীর্ঘ যে সময় লাগছে যে এই মামলাটি নিষ্পত্তি হওয়ার জন্য, এই সময়টুকুতে তাহলে একজন নিরপরাধ মানুষ এর মধ্যে শাস্তি ভোগ করেই ফেলবেন, তারপরে একটা লম্বা সময় পরে। জি না, আপনি দেখবেন যে অতীতে আমরা দেখেছি যে কোন আইন নিয়ে যখন অনেক তুচ্ছ বিশ্লেষণ হয় তখন আইন যারা করেন মূলত সরকার, তারা ওই আইনের ভালো দিক সম্পর্কে বলে, হ্যাঁ আইনের অপব্যবহার যাতে না হয় সেই জন্য আমরা এই বিধান রেখেছি যে কেউ যদি এটা অপব্যবহার করে নিরীহ মানুষের বা নির্দোষের বিরুদ্ধে ব্যবহার করে তখন উচ্চ তার সাজা হবে। কিন্তু সেই পর্যায়টা আস্তে আস্তে তো ওই লোকটা মারাই যাবে, তার জীবন শেষ হয়ে যাবে, অনেকগুলো বছর তার জীবন পচে যাবে। সেটা বলছি যে আইনে আপনি এই বিধান রেখেছেন, সেই বিধানের সুফল সে কপাবে। আজকে আপনি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করলেন, আজকে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গেল, তারপরে তদন্তের নামে জিজ্ঞাসাবাদের নামে আমার জীবন অর্ধেক শেষ করে দিল, তারপরে আমাকে জেলে পাঠিয়ে দিল, বছরের পর বছর মামলা চলতে থাকলো। সেই মামলায় যখন প্রমাণিত হবে যে আপনি আমার বিরুদ্ধে খাম্পা খাই মামলা করেছেন, আমার কোনো দোষ ছিল না, ততদিনে তো আমি মরেই যাব। আর যদি মরে নাও যাই আমার জীবন থেকে অনেকগুলো বছর চলে যাবে, আমার জীবন আমার পরিবার আমার সাথে সংশ্লিষ্ট যত মানুষ আছে তাদের জীবন দুর্বিষহ হয়ে যাবে। ফলে আমাদের যে বিচার প্রক্রিয়া আমাদের যে তদন্ত প্রক্রিয়া সেখানে এরকম বিধান রেখে কোনো লাভ নাই, আপনি ততদিনে শেষ হয়ে যাবে, ফলে এটা কোনো অজুহাত হতে পারে না। কিন্তু আমি বলছি কি যে যেভাবে পুলিশকে আপনি কর্তৃত্ব দিচ্ছেন তাতে করে আপনি রাজনৈতিক কারণে তাদেরকে এই অস্ত্রটা ব্যবহার করার সুযোগটা তৈরি করে দিলেন এবং আপনি সেটা করাবেন পুলিশকে দিয়ে, পুলিশ আবার আপনার কথা ছাড়াও তার ইচ্ছা মতো তার স্বার্থ অনুযায়ী তার কি বলবো চেনা জানা বা তার সুবিধা অনুযায়ী সেটাকে ব্যবহার করবে। সরকার যদি ধরেন 3 করতে বলে পুলিশ তখন করে নয়, আপনি যখন সুযোগ রাখবেন বা তাদেরকে ব্যবহার করবেন। আর এই যে কাজগুলো এখন করা হচ্ছে বা এই আইনে আরো ভবিষ্যতে করা হবে তার প্রতিফল এই সরকার কি পাবে? কোন সরকারই তো চিরস্থায়ী না ক্ষমতায়, তারা যখন বিরোধী দলে যাবে ঠিক একই আইন ব্যবহার করে অন্য পক্ষ অন্য রাজনৈতিক দল যারা তখন ক্ষমতায় থাকবেন তারা তাদেরকে কিন্তু ঘায়েল করবে। এবং অতীতেও আমরা দেখেছি কোন একটি খারাপ আইনের বিরুদ্ধে বিরোধী দল ব্যাপক সোচ্চার হয়, সরকার কঠিন কঠোর থাকে এবং সেই আইন প্রয়োগ করতে থাকে অপপ্রয়োগ করতে থাকে, ঠিক যখন চিত্রটা পাল্টে যায় তখন উল্টো হয়ে যায়। যেটি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ক্ষেত্রে হয়েছে জানায়, হ্যাঁ জি জি, আর যারা সমর্থন করেছিল তখন তারা এটার বিরোধিতা করে। তো এই ঘটনা কিন্তু ঘটবে আগামীতে এবং সামনে যেহেতু নির্বাচন বেশি দিনের বাকি নাই, এখন সরকারের উচিত আরেকটু চিন্তা ভাবনা করে কাজগুলো করা এবং এমন কোন আইন কোন সরকারই করা উচিত না যার অপব্যবহার করা সম্ভব হয়। এবং রাজনৈতিক ভাবে তো অপব্যবহার করা হয়, প্রতিপক্ষের বিরুদ্ধে অপব্যবহার করা হয়, পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে একটা বড় অস্ত্র তুলে দেওয়া হয় যার তার বিরুদ্ধে যে হয়ে সেভাবে খুশি ব্যবহার করা। জি, আমরা আশা করব যে এই আইনের কোন রকম অপব্যবহার হবে না এবং বিনা অপরাধে কেউ যাতে আসলে সাজা না পায় এবং কেউ যেন শাস্তি না পায়। আশা করে লাভ নাই, আশা তাও আমাদের আশা থাকবে।
নিশ্চয়ই তাও আমাদের আশা থাকবে। যে বিষয়টি নিয়ে আলোচনা শুনবো সেটি হচ্ছে এখন রাজনীতি, জানি আমরা সামনে নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে সবগুলো দলই মাঠে সরব, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি, যারা এখন নির্বাচনকে ঘিরে বিভিন্ন রকম কর্মসূচিতে মাঠে নেমেছে এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য দিয়ে যাচ্ছেন, মন্তব্য করছেন। যেটি গতকালকে হয়েছে, আব্দুর রাজ্জাক বলেছেন ষড়যন্ত্র করে সরকারের পতন ঘটানো যাবে না, মির্জা ফখরুল বলেছেন দেশে গণতন্ত্র নীরবে মৃত্যুর দিকে যাচ্ছে, এবং আমরা বিএনপি যে বিষয়টি নিয়ে বেশি আলোচনায় সরব ছিল সেটি হচ্ছে বহির্বিশ্বের কোন দেশ বাংলাদেশের এই আওয়ামী লীগ সরকারকে সমর্থন করছে না এবং তারা চাচ্ছে যে কোনোভাবে যেন নির্বাচন বিতর্কিত না হয়, নির্বাচন যেন সুষ্ঠু হয় এবং এই জন্য আওয়ামী লীগ এটি চাপের মধ্যে রয়েছে। কিন্তু বিগত এক দেড় মাসে আমরা যতগুলো বিদেশি যেই যেই পক্ষগুলো আছে বা যে অতিথিরা এসেছেন বাংলাদেশে, তাদের কেউই কিন্তু আসলে নির্বাচন নিয়ে খুব একটা কথা বলেননি এবং আওয়ামী লীগের উপর বা বর্তমান সরকারের উপর সেরকম কোন রকম চাপ তারা ফেলেনি যেটি আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে। সবকিছু মিলিয়ে আমাদের বর্তমান যে রাজনৈতিক অবস্থা সেটি মানে কেমন মনে হচ্ছে? দেখেন, রাজনৈতিক অবস্থা সামগ্রিকভাবে চিন্তা করতে গেলে এটা সন্তোষজনক না। এখন আওয়ামী লীগ বিএনপি কি বলছে পাল্টাপাল্টি, তাদের যে দাবি অভিযোগ পাল্টা অভিযোগ সেগুলোর কথা বাদ দেন, নির্বাচনের কয়েক মাস বাকি আছে, এখন এমন একটা পরিবেশ পরিস্থিতি থাকা উচিত রাজনৈতিক মানে জগতে বাংলাদেশের, সেটি যাতে জনগণকে আর ক্ষতিগ্রস্ত না করে, জনগণের দুর্ভোগ আর না বাড়ায়। তো এখন বিএনপির দাবি তারা একটা সুষ্ঠু নির্বাচন চায় আগের মতো যাতে না হয়, আওয়ামী লীগ বলছে যে হ্যাঁ আগের চেয়ে ভালো হবে, কতটা ভালো হবে জানি না, কারণ দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচনের নজির কিন্তু বাংলাদেশে নাই। যতই আশ্বস্ত করুক আর বিদেশিদের চাপ থাকুক না কেন, সরকার নিশ্চয়ই তার মতো করে একটা পরিকল্পনা করে দিচ্ছে এবং আমার ধারণা বিগত দুটি নির্বাচনের বাস্তবতা, বর্তমানের বাংলাদেশের অবস্থা এবং বাইরের চাপ, বিভিন্ন দেশের নানান রকমের পরামর্শ, যা কিছু বলি, সবকিছু মিলিয়ে 18-14 মতো খারাপ নির্বাচন হবে না। কিন্তু কতটা ভালো হবে এবং সেই নির্বাচনে মানুষের অংশগ্রহণ কতটা নিশ্চিত করা যাবে, মানুষ কতটা নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দিতে পারবে এবং সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হবে কিনা, বিশেষ করে বড় দলগুলো, এবং সেই দলগুলো হেরে গেলেও তারা অভিযোগ করবে সেটা বড় কথা না, কিন্তু মানুষ তো দেখবে যে তারা কতটুকু অধিকার পাচ্ছে। তফসিল ঘোষণার পরে যে 3 সপ্তাহের নির্বাচনী প্রচারণা চলে, ওই সময় তাদের ব্যাপারে সরকারের প্রশাসনের নির্বাচন কমিশনের আচরণ কেমন এবং তারা তাদের অধিকার অনুযায়ী সে কাজগুলো করতে পারছে কিনা, একইভাবে সরকারি দল সহ অন্যান্য দল তাদের অধিকার আছে, তারাও প্রচার চালাবে। কিন্তু এই দুটি রাজনৈতিক পক্ষ, সরকার এবং সরকারের বিপক্ষ, এই দুটি পক্ষ যদি নির্বিঘ্নে মোটা থাকে, একেবারেই বেহেস্তের মতো শান্তি থাকবে এটা আমি আশা করি না, কিন্তু মোটামুটি গ্রহণযোগ্য, আমরা ওই যে 91-96, 2001-2008 এই চারটা ভালো নির্বাচনের কথা সবসময় বলি, ওই নির্বাচন গুলোর আগে যে অবস্থা তৈরি হয়েছিল প্রচার প্রচারণার ক্ষেত্রে, সেরকম হবে আশা করি না। তার ধারে কাছে গেলেও কিন্তু আমরা খুশি হব, অন্তত উন্নতিটা হবে, কিন্তু সেই উন্নতি 1-2-5% হলে চলবে না, অনেক বড় উন্নতি হতে হবে, কারণ আমরা নির্বাচন এবং গণতন্ত্রের চর্চায় এত বেশি পিছিয়ে গেছি, অল্প স্বল্প উন্নতিতে আমাদের খুশি হওয়ার কোনো কারণ নেই, অনেক বড় উন্নতি হতে হবে, সেই উন্নতিটা হবে হয়তো। আর যে অভিযোগের কথা আপনি বলছিলেন যে বিদেশি চাপ, এখন দেখেন এই যে G20 সম্মেলন হয়ে গেল, সেখানে বাংলাদেশের অবস্থান, আমাদের প্রধানমন্ত্রীর সাথে বিশ্ব নেতাদের নানান রকমের কথাবার্তা, আলোচনা, ছবি তোলা, এগুলো তো আমরা দেখলাম। তারপরে আমাদের দেশের দুজন গুরুত্বপূর্ণ বিদেশি অতিথি আসলেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট, এবং তাদের এই সফরের কালীন আমাদের সরকার প্রধানের সাথে কথাবার্তা, আলোচনা, বৈঠক, চুক্তি এগুলো, এবং আমাদের এর আগে ব্রিক্সে আমাদের অংশগ্রহণ এবং সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, এই যে জাতিসংঘের সাধারণ অধিবেশনের শুরু হতে যাচ্ছে, সেখানে সারা বিশ্বের সব নেতারা আসবেন, আমাদের প্রধানমন্ত্রীও যাচ্ছেন, তিনিও বক্তব্য দেবেন এবং বিভিন্ন বিশ্ব নেতাদের সাথে আলাপ আলোচনা করবেন, দ্বিপাক্ষিক বৈঠক করবেন, বিভিন্ন প্যানেল সেশনে অংশগ্রহণ করবেন। সবকিছু মিলিয়ে যদি বলি যে বিশ্বে বাংলাদেশের অবস্থান খুব খারাপ হয়ে গেছে, এই সরকারকে একেবারে সারা বিশ্ব মানে প্রত্যাখ্যান করে ফেলেছে, এই যে দাবি বিএনপি বা বিরোধী দলের পক্ষ থেকে করা হয় এটা ঠিক না। বিশ্ব বা বিদেশি শক্তি বা অন্য কোন দেশ রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে একটা স্বাভাবিক সম্পর্ক সেটা তো বজায় রাখবেই, বরং অনেক দেশ এখন বাংলাদেশকে বেশ সমীহ করছে, এটা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশকে সমীহ করছে, গুরুত্ব দিচ্ছে, তার অনেক কারণ আমরা অনেকবার আলোচনা করেছি, ভূরাজনৈতিক কারণ আছে, এই অঞ্চলের বাস্তবতার কারণ আছে, আপনার বড় শক্তিগুলোর মধ্যে বিভেদ দ্বন্দ্বের কারণ আছে, চায়না আমেরিকার দ্বন্দ্ের কারণ আছে, অর্থনৈতিক পরাশক্তি হওয়ার প্রতিযোগিতার ব্যাপার আছে, যুদ্ধের প্রভাব আছে, সারা বিশ্বে আপনার যে নতুন মেরুকরণ হচ্ছে শক্তির, আমেরিকা কেন্দ্রিক এবং চায়না কেন্দ্রিক, সেই সবকিছুর প্রভাব তো আছেই,
তারপরে আশেপাশে বাস্তবতা চিন্তা করতে যে আমাদের অনুষ্ঠানের সময় একেবারে শেষ একদম এক লাইনে শুনবো এক লাইনে শেষ করি যে বাইরের বিষয়গুলোকে এত বড় করে দেখার বিষয় না দেখতে হবে ভিতরের বিষয়গুলো ভিতরের বিষয়গুলো বিএনপির এই দাবির সাথে আমি একমত যে একটা ভালো নির্বাচন চাই 14-18 হচ্ছে অনেক ভালো নির্বাচন জি জনাব নাজিম সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করার জন্য নিশ্চয়ই পরবর্তীতে আবার কোন অনুষ্ঠানে আপনাকে যুক্ত করে আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনবো ভালো থাকবেন নিশ্চয়ই ফারজানাতানি আপনাকে অনেক ধন্যবাদ দর্শক নিটোটা আজ পত্রিকা অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ করছি অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9টায় প্রচারিত হচ্ছে ডাকার আমন্ত্রণ রইল সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর আরটিভি সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে